আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখাবো বিমানবন্দরে যে কাজগুলি করতে নেই আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সকল প্রবাসীদের ভিডিওটি দেখা উচিত সকল প্রবাসীদের জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলন শুরু করা বোমা আছে উড়িয়ে দিব এমন কৌতূহল কখনই নয় বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিরাপত্তা নিয়ে করতে যাবেন না বোমা আছে বা উড়িয়ে দিব কৌতূহল কখনই নয় এর পরিণামে বিমান যাত্রা বাতিল তো হবেই এমনকি কারাবোগও করতে হতে পারে সম্প্রতি সঙ্গে বোমা আছে এমন কৌতুক করে যুক্তরাষ্ট্রের কয়েকজন নাগরিক দেশটিতে কারাবোগ করেছে একটি বিষয় মনে রাখা বিশেষ প্রয়োজন বিমানবন্দরে আপনি হয়তো কৌতুক করার মোড়ে আছেন কিন্তু নির্দিষ্ট নিরাপত্তা কর্মী তার কাজ নিয়ে উদ্বিগ্ন আর ওই কাজের অন্যতম একটি হল কোনো অবস্থায় বিমানে বিস্ফোরক কোনো বস্তু ওঠাতে না দেওয়া লাকেজে তরল পদার্থ বহনে নিয়মকানুন বিমানে চলাচলের ক্ষেত্রে লাকেজের মধ্যে নির্দিষ্ট পরিমাণের বেশি শ্যাম্পু সুগন্ধি সহ তরল পানীয় বা অন্য কোনো লাগেজ পদার্থ বহন করা যায় না কোনো বেল্টে ওঠানোর পর এর মধ্যে তরল থাকলে তা ধরা পড়ে তখন নিরাপত্তা ওই খুলে সব মালপত্র বের করে তরল পদার্থের বোতলটি পরীক্ষা করবেন পরিমাণে বেশি মনে হলে এটি ফেলেও দিতে পারেন তারা এই প্রক্রিয়া সবই সময় নষ্ট হওয়ার হওয়ায় লাইনে থাকা অপর যাত্রীদের মধ্যে আপনার প্রতি বিরক্তি দেখা যেতে পারে তাই এমন ক্ষেত্রে লাগেজে বা হাত বেগে রাখা তরলের পাত্র ও উপরের দিকে রাখতে হবে যেন সহজিতা বের করে নিরাপত্তা কর্মীদের কাছে দেওয়া যায় বিমানে তরল ঔষধ বা পোষ্য শিশুর জন্য কোনো পাত্রে নেওয়া মায়ের দুধের ক্ষেত্রে তরল পদার্থ বহনের নিয়মটা কিছু শিথিল করা যায় সব বৈদ্যুতিক যন্ত্রপাতি পরীক্ষা করা হয় না অনেকেই বিমানবন্দরে বাধা পার হওয়ার সময় নিজের যন্ত্রপাতি করেন এবং সবগুলি রে মেশিনে বিমানবন্দরে সব বৈদ্যুতিক যন্ত্রপাতির পরীক্ষা করা হয় না ল্যাপটপ বা কম্পিউটার এবং প্লে স্টেশন এক্সবক্স বা নিন্ডোর মতো ক্যাসেট ব্যবহারিত যন্ত্র এক্স রে করার প্রয়োজন হয় মোবাইল স্মার্টফোন ট্যাব বা ইরিডারের মতো যন্ত্র এক্স রে করার প্রয়োজন নেই শুধু নিরাপত্তা কর্মীদের বাধা পার হওয়ার সময় পকেট থেকে বের করে হলো নিরাপত্তা কর্মীদের সাথে জামেলায় গিয়ে লাভ নাই কোনো মালপত্র নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা কর্মীদের সঙ্গে জামেলায় গিয়ে লাভ নেই আগেরবার বিমান যাত্রায় কেউ না করেনি এবার কেন নিষিদ্ধ করা হলো এমন কোনো জামেলায় গিয়ে শুধু সময় নষ্ট হবে কারণ আপনার বিমান ধরার তারা আর নির্দিষ্ট কর্মীদের হাতেই ওই সময় সব ক্ষমতা যতটা সম্ভব আপসে বিষয়টি মিটিয়ে ফেলুন এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশ মতো কাজ করুন বিমানবন্দরে নিরাপত্তা কুকুর থেকে সাবধান পোষা প্রাণী পছন্দ করেন কুকুর বিড়াল বা এমন গৃহপালিত প্রাণী দেখলেই আদর করেন তবে বিমানবন্দরে কাজে ব্যবহৃত কুকুরের বিষয়ে এমন মনোভাব দেখাবেন না এই কুকুরগুলো বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত তাই আপনার আদর বোঝার চেয়ে আপনাকে সন্দেহ করে বসতে পারে সেক্ষেত্রে মাদকের সন্ধানে নিরাপত্তা কর্মীদের পার হওয়ার সময় অস্বাভাবিক আচরণ নয় নিরাপত্তা কর্মীদের সামনে দিয়ে পার হচ্ছেন কর্মীরা দাতব শনাক্তকরণ যন্ত্র দিয়ে শরীর খোঁজে দেখছে এমন সময় জ্যাকেট বা প্যান্টের পকেটে হাত দেওয়া ঠিক নয় নিরাপত্তা কর্মীরা অস্ত্র বা অন্য কিছু আছে বলে ভেবে বসতে পারেন এমন ক্ষেত্রে হাত দুটি উপরের দিকে তুলে রাখা বাঞ্ছনীয় আর অন্যান্য স্থানের চেয়ে বিমানবন্দরে ব্যক্তির কাপড় চোপড়ে দাতব কোনো বস্তুর অস্তিত্ব খোঁজার বেশি গুরুত্ব দেওয়া হয় বিমানবন্দরে বা বিমানে সানগ্লাস পরবেন না বিমানবন্দরে প্রবেশ ও বিমানে ওঠার পর সানগ্লাস না পরাটাই ভালো অনেক ক্ষেত্রে কোনো স্থান থেকে পালানো বা চেহারা লুকানোর ক্ষেত্রে সানগ্লাস ব্যবহৃত হয় বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের কাছে শীর্ষ সন্ত্রাসী বা রাষ্ট্রীয় নির্দেশে আটকের জন্য নির্দিষ্ট ব্যক্তিদের তালিকা ও ছবি থাকে বিমানবন্দরে থাকা যাত্রীদের সঙ্গে এসব চেহারা মেলানোর চেষ্টা করেন নিরাপত্তা কর্মীরা তাই সানগ্লাসে, চেহারা ডেকে রাখলে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হতে পারে লাইন ভাঙবেন না নিরাপত্তা কর্মীদের বাধায় নির্দিষ্ট লাইন থাকে ওই লাইন ধরে সেখানে আগাতে হবে মনে রাখবেন লাইনে দাঁড়ানো সবারই তারা আছে তাই একই লাইন ভেঙে ভিন্ন পথে সামনে আগানোর চেষ্টা করে অনেকেরই বিরক্তিকর কারণ হতে পারে উচ্চ শব্দে ভিডিও দেখা বা গেম খেলা নয় ফ্লাইট ছাড়ার আগে কিছু সময় পেয়েছেন এ সময় কাটানোর জন্য গান ভিডিও গান বা গেমস গেমস ছাড়লেন তবে অবশ্যই এর শব্দ কমিয়ে রাখবেন যেন অন্য কেউ এর দ্বারা বিরক্ত না হয় আর এসব ক্ষেত্রে ইয়ারফোন ব্যবহার করবেন না কারণ এতে বিমানবন্দরে ঘোষিত গুরুত্বপূর্ণ বিষয় যেতে পারে মেজাজ হারানো যাবে না বিমানবন্দরে রাগান্বিত হওয়ার মতো অনেক ঘটনাই ঘটতে পারে তবে মেজাজ হারানো যাবে না বিমান দেরি হওয়ার কারণ নিয়ে বিমানবন্দর কর্মীদের সঙ্গে রাগারাগি করে কোনো লাভ নেই বিমানবন্দরে নারী কর্মীর সঙ্গে খাতির জমানো নয় বিমানবন্দরের কোনো নারী কর্মী কিছু বললেন এর মানে এই নয় যে আপনি তার সঙ্গে খাতির জমাতে পারেন হাসিমুখে কিছু বলা তার কাজেরই অংশ এবং তিনি প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলেন তাই বাড়তি কথা বলতে গিয়ে বিরক্তিকর কারণ হতে পারে অপেক্ষা করতে গিয়ে ঘুমানো যাবে না প্রচন্ড ক্লান্ত বিমান ছাড়তে এখনো ঘন্টাখানেক বাকি একটু ঘুমিয়ে নেওয়া যাক বিমানবন্দরে ঢুকার পর এমন চিন্তা কখনোই করবেন না একটু ঘুমাতে গিয়ে ফ্লাইট মিস হওয়ার নির্দিষ্ট ফ্লাইট মিস হওয়া মানে পুরো পুনরায় করতে হবে। মাতাল হওয়া যাবে না অধিকাংশ আন্তর্জাতিক বিমানবন্দরে মদের তেমন কোনো কড়াকড়ি নেই এবং সেখানে এটি সহজলভ্য তবে বিমানবন্দর ও বিমানের মধ্যে কোনোভাবেই মাতাল হওয়া যাবে না এর ফলে নিজের যাত্রা ঝুঁকিপূর্ণ করার পাশাপাশি জন্য ডেকে আনতে পারে। হাতি রাখুন বোর্ডিং পাস ও পরিচয়পত্র। নিরাপত্তা কর্মীদের কাছে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবশ্যই বোর্ডিং পাস এবং পরিচয় হাতে নিতে হবে এতে নিরাপত্তা কর্মীদের কাছে যাওয়ার পর আনুষঙ্গিক কাজ দ্রুত হবে এবং লাইনে থাকা সবাই এতে উপকৃত হবে বেল্ট গড়ি জ্যাকেট ও জুতা খোলার জন্য তৈরি থাকুন আন্তর্জাতিক ফ্লাইটে শুধু বারো বছরের নিচে ও পঁচাত্তর বছরের ঊর্ধ্বে বয়সের ব্যক্তি জুতা ও হালকা জ্যাকেট পরেই নিরাপত্তা কর্মীদের বাধা পার হতে পারেন অন্য সবার ক্ষেত্রে জুতা গড়ি জ্যাকেট ও বেল্ট খুলতে হবে তাই লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এসব খোলার প্রস্তুতি নিয়ে রাখুন নিরাপত্তা কর্মীদের কাছাকাছি এলে এগুলি খুলে ফেলুন এতে আপনার কাজও দ্রুত শেষ হবে এবং লাইনও দ্রুত এগোবে সঠিক লাইন খুঁজে নিন অধিকাংশ বিমানবন্দরে অনেকগুলি লাইন থাকে কিছু লাইনে থাকে নিয়মিত বা বিশেষ গুরুত্বপূর্ণ যাত্রীদের জন্য আবার বড় পরিবারের জন্য বিশেষ লাইন থাকে সঠিক লাইন খুঁজে বের করে দাঁড়ান বুল লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় নষ্ট করার কোনো মানে হয় না যুক্তরাষ্ট্রের অনেক বিমানবন্দর নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে দ্রুত এগোচ্ছে এমন লাইন খুঁজে নিতে পারে বিমানবন্দরের নিয়মকানুন বারবার পূরণ নির্দিষ্ট বিমানবন্দরের নিয়মকানুন বারবার পরে প্রয়োজনীয় পদক্ষেপ নিন কোনো টার্মিনালে যেতে হবে কোন কোন জিনিস হাতে রাখতে হবে কি কি কাগজপত্র দেখাতে হবে এই বিষয়গুলি নিয়ে আগে থেকে প্রস্তুতি নিন এতে বিমানবন্দরের কাজ নির্বিঘ্নে শেষ করা যাবে ফ্লাইটের জন্য সদা প্রস্তুত ফ্লাইটের জন্য নির্দিষ্ট গেটে যাওয়ার ঘোষণার ব্যাপারে কান পেতে থাকতে হবে এমন ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে নিজের গেট খুঁজে নিতে হবে আধুনিক এই যুগে সিট নির্দিষ্ট করা থাকলেও বিমানে ওঠার জন্য এই দ্রুততার কারণ সিটের উপরের কেবিনেট খালি পাওয়া কয়েক মিনিট দেরিতেই দীর্ঘ লাইন শেষে পড়তে হতে পারে আর সিটে এসে দেখবেন উপরে সব কেবিনেট সহ যাত্রীদের মালপত্রে বোঝায় হাসি ঠাট্টার মাত্রা বজায় রাখুন বিমানবন্দরে হাসি ঠাট্টার মাত্রা বজায় রাখুন এখানে অধিকাংশ মানুষই ব্যস্ত এমন ব্যস্ততার মধ্যে অনেকেই ঠাট্টাকে ভালোভাবে নেবে না আর নিরাপত্তা কর্মীদের সঙ্গে ঠাট্টা করতে যাওয়া যাওয়া হিতে বিপরীত হওয়ার আশঙ্কাও থাকে বিমান দেরি হওয়ার জন্য প্রস্তুত থাকুন বিমানবন্দরে পৌঁছার পর নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন যে কোনো কারণে বিমান দেরি হতে পারে বিমানে অপেক্ষায় থেকে খেতে বসেছেন ওই সময় ঘোষণা হলো বিমান ছাড়া সময় হয়েছে খুব তাড়াহুড়া করতে যাবেন না কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গেটের কাছে এসে দীর্ঘ লাইন বা ফ্লাইট ছাড়তে আরো কিছুক্ষণ দেরি হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ